মধ্যযুগে দিল্লি শহর কয়টি পর্যায়ে গড়ে ওঠে? এটার হচ্ছে দুটো পর্যায়ে গড়ে ওঠে। দিল্লি শহর মধ্যযুগে দিল্লি শহর কটা পর্যায়ে গড়ে ওঠে? দুটো পর্যায়ে। তুঘলাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গিয়াসুদ্দিন তুঘলক। গিয়াসুদ্দিন তুঘলক। গিয়াসুদ্দিন তুঘলক। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল কত সালে? 1600 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1600 সালে। ইংরেজ দূত টমাস রো, যে মুঘল সম্রাটের আমলে ভারতে আসেন, তিনি হলেন জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সময়ে কে ছিল? টমাস রো। টমাস রো। মুঘল আমলে ভারতীয় অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কি? কৃষি। মুঘল আমলে ভারতীয় অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। শাহজাহানাবাদের সবচেয়ে ছোট ঘরকে কি বলা হতো? কোঠরি। কোঠরি। হোজ এ শামসি বা হোজ ই সুলতানি খনন করেছিলেন কে? হোজ মানে হচ্ছে পুকুর, বড় বড় পুকুর, ঠিক আছে? দিল্লিতে এরকম বড় বড় পুকুর খনন করা হয়েছিল। তাহলে কে তৈরি করেছিল? ইলতুতমিস। হোজি শামসি বা হোজি সুলতানি। ওখানে এরকম একটা জায়গা আছে হোজ খাস, মানে পুকুর, এত বড় পুকুর যার নাম হচ্ছে হজ খাস। ফতেপুর সিক্রি কার রাজধানী ছিল? আকবরের রাজধানী ছিল ফতেপুর সিক্রি। ইউরোপীয়দের প্রধান বাণিজ্য ঘাঁটি ছিল কোথায়? প্রধান বাণিজ্য ঘাঁটি ছিল না দিল্লি। ইউরোপীয়রা দিল্লিতে তাদের বাণিজ্য ঘাঁটি করেনি। শাহজাহানাবাদের সবচেয়ে ছোট ঘরকে কি বলা হলো তাহলে? কোঠরি। দিন কোঠরি। দিন পনাহ হলো হুমায়ুনের সময়কালের একটি কি শহরের নাম? দিন পনাহ। দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি কি ছিল? যমুনা নদী। যমুনা নদীর তীরেই দিল্লি শহর গড়ে উঠেছিল। স্যার টমাস রো কত সালে জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হয়েছিলেন? 1615 সালে। 1615 সালে। মুসলিম সভ্যতার একটি বড় কেন্দ্র হলো কি? বাগদাদ। বাগদাদ হচ্ছে একটা বড় কেন্দ্র মুসলিম সভ্যতার। তুঘলাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে ছিল বললাম? গিয়াসুদ্দিন তুঘলক। হজ শামসি কে খনন করেছিলেন বললাম? ইলতুতমিস। সড়ক পথে ভারতীয় সামগ্রিক প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল কে? মুলতান। সড়ক পথে মুলতান পাকিস্তানের। মুঘল আমলে ভারতীয় অর্থনীতির প্রধান ভিত্তি কি ছিল বললাম? কৃষিকাজ। দিল্লি শহর গড়ে ওঠার মূল ভিত্তি কি ছিল বললাম? কৃষিকাজ। শহর গড়ে ওঠার মূল ভিত্তি ছিল যমুনা নদী। আর হ্যাঁ, দিল্লি শহরের যে গড়ে উঠেছিল তার মূল ভিত্তি ছিল যমুনা নদী। আর অর্থনৈতিক মুঘল আমলে অর্থনীতির ভিত কি ছিল? অর্থনীতির ভিত ছিল কৃষিকাজ। চিরাগ দিল্লি কথার অর্থ কি? দিল্লির প্রদীপ। চিরাগ মানে প্রদীপ, সে আলাউদ্দিনের গল্পে পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, আলাউদ্দিন বা আলাউদ্দিন। ইউরোপীয়দের প্রধান বাণিজ্য ঘাঁটি ছিল না কি বললাম? দিল্লি ছিল না। সুরাটে তারা করতো, মুসলিপটে নিয়মে করতো, পুলিকটে করতো তারা ব্যবসা বাণিজ্য, কিন্তু দিল্লিতে তারা যায়নি। শের শাহের শাসনকালে তার রাজধানী ছিল যমুনার পশ্চিম দিকে অবস্থিত শহর, সেই শহরের নাম কি? কিলাই কুফনা। কিলাই কুফনা। 1498 খ্রিস্টাব্দে ভারতের দক্ষিণে কালিকট বন্দরে উপস্থিত হয়েছিলেন কে? ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা কালিকট বন্দরে উপস্থিত হয়েছিল 1498 সালে। ফতেপুর সিক্রি কার রাজধানী ছিল বলো? ফতেপুর সিক্রি আকবরের। 1498 সালে কালিকট বন্দরে কে এসেছিল এক্ষুনি বললাম? ভাস্কো
ডাগামা হজে শামসি কে নির্মাণ করেছিল ইলতুৎমিস ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম ভারতে আসে কারা পর্তুগিজরা ওলন্দাজ পর্তুগিজ পর্তুগিজরা প্রথমে আসে ভাস্কো ডা গামা ছিল একজন পর্তুগিজ নাবিক কিলো ঘড়ি প্রসাদ কিলো ঘড়ি প্রসাদ তৈরি হয় কত সালের দিকে ত্রয়োদশ শতকের শেষে তুগলাবাদ শহরের প্রতিষ্ঠাতা ছিলেন কে বলেছে অনেকবার ইয়াসুদ্দিন তুগলক ইংরেজ দূত টমাস রো মুঘল সম্রাটের কোন মুঘল সম্রাটের আমলে এসেছিল বললাম কোন মুঘল সম্রাটের সময় এসেছিল জাহাঙ্গীর সড়ক পথে ভারতীয় সামগ্রী যাওয়া আসার প্রধান বাণিজ্য কেন্দ্র কোথায় ছিল মুলতান বলেছি আচ্ছা দিল্লির প্রদীপ বা চিরাগি দিল্লি বলা হতো কাকে শেখ নাসিরুদ্দিনকে এখানে তো একজন মানুষের নাম আসছে কাকে বলা হতো বলা হয়েছে ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের প্রধান বন্দর কি ছিল সুরাট বন্দর ছিল সুরাট বন্দর বিজয়নগরের সোনার মুদ্রার নাম কি হন অয়কার দন্তান্ন হন ইউরোপীয়দের বাণিজ্যের ঘাঁটি ছিল না বললাম দিল্লিতে আচ্ছা ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম ভারতে আসে কারা পর্তুগিজরা আচ্ছা গোয়ায় পর্তুগিজের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল কার দ্বারা গোয়ায় পর্তুগিজের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল আল বুকার আল বুকার্কের মাধ্যমে চিরাগি দিল্লি কথার অর্থ কি বললাম দিল্লির প্রদীপ ভেরি গুড দিল্লি এখন অনেক দূর এর বক্তা কে ছিল জানো নিজামুদ্দিন আউলিয়া গিয়াসুদ্দিন তুবলক ওকে বলেছিল তুমি আর শহরের মতো বসবাস করবে না শহরের বাইরে চলে যাবে আর আমি বাংলায় যাচ্ছি রাজকার্যে বাংলা থেকে ফিরে এসে যেন না দেখি দিল্লিতে থাকতে তো যখন বাংলা থেকে ফিরে আসছে তখন সবাই নিজামুদ্দিন আউলিয়া যারা শিষ্য তারা খুব এ হয়ে গেছে যে সম্রাট আসছে কি হবে এবারে কি হবে তখন এই নিজামুদ্দিন আউলিয়া বলেছিল দিল্লি আবি বহুত দূর হ্যায় ওই জন্য আমরা কথায় কথা বলি না যে কেউ যখন একটা বিশাল বড় আশা করে তখন তাকে আমরা কি বলি দিল্লি অনেক দূর ঠিক আছে সেই কাহিনী হচ্ছে এই নিজামুদ্দিন আউলিয়া সুলতানি আমলের প্রথম দিল্লির অপর নাম ছিল কুতুব দিল্লি জালালউদ্দিন খলজি আমলে কিলো ঘড়ি প্রসাদকে নতুন শহর আচ্ছা জালালউদ্দিন খলজির আমলে কিলো ঘড়ি প্রসাদকে ঘিরে নতুন শহর গড়ে উঠেছিল ঠিক না ভুল ঠিক ভাস্কো ডাগামা কোন দেশের নাবিক ছিলেন পর্তুগালের নাবিক ছিলেন হ্যাঁ ওই রোনাল্ডো দেশে CR7 দিল্লি শহরের আর একটি বৈশিষ্ট্য ছিল মিশ্র ধরনের বসতি ঠিক না ভুল ঠিক মিশ্র আশরাফি হচ্ছে মুঘল আমলে সোনার মুদ্রা বা মোহর আশরাফি নামে পরিচিত ছিল বাংলায় ওলন্দাজ শব্দটি কোন পর্তুগিজ শব্দ থেকে এসেছে ওলন্দাজ শব্দটি পর্তুগিজ শব্দ হলান্দেজ থেকে ওলন্দাজ এসেছে তালাও শব্দের অর্থ লক বা তালা ঠিক না ভুল ত্রয়োদশ শতকে দিল্লিতে কাদের শাসন প্রতিষ্ঠিত হয়
খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লিতে কাদের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল? সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। দিল্লি শহরের আর এক বৈশিষ্ট্য ছিল মিশ্র ধরনের বসতি, এটা আমরা বললাম ঠিক। আচ্ছা, দিল্লিতে সুলতানি আমলে শহরের জল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ উৎস কি ছিল? হাউস, ওই যে হাউস খাস এইরকম, হ্যাঁ ওই ওখান থেকে জল পাওয়া যেত। সুলতানি যুগে অন্যান্য হস্তশিল্পের বাণিজ্য হতো, ঠিক না ভুল? আজকে ব্যাংকের মতো মধ্যযুগে ব্যাংকারদের কি বলা হতো? সরাব বলা হতো, সরাব ব্যাংকার, সরাব সরাব। মধ্যযুগে মালদ্বীপ থেকে আমদানি করা কড়ি বাংলায় মুদ্রা রূপে ব্যবহৃত হতো, ঠিক না ভুল? ঠিক। আল বুকাক ছিলেন একজন নৌ সেনাপতি, ঠিক না ভুল? ঠিক।